हेलो। हाँ नो তো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমি যখন মুখে হ্যালো বললাম তখন আমার ফোনটি রিসিভ হয়ে গেল, এবং যখন আমি মুখে নো বললাম তখন কিন্তু আমার ফোনটি কেটে গেল। তো আজ আমি আপনাদের এটাই দেখাবো এটা আমি কিভাবে করলাম। জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছে মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ভানিলিকে, VANI ভানিলিকে সার্চ করলেই আপনি দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো অ্যাপস শো করছে, বাট একটি অ্যাপসই আপনারা দেখতে পারবেন যে ভানি যে অ্যাপসটি রয়েছে এটি। এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এরপর যে কাজটি আপনাকে করতে হবে, আপনারা চলে যাবেন সেই অ্যাপসটির ভিতরে। অ্যাপসটিতে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন। এই ইন্টারফেসটির একদম নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে স্কিপ এবং ডান দিকে রয়েছে নেক্সট। আপনারা চাইলে এটাকে একদম স্কিপ করে দিতে পারেন, অথবা চাইলে 3-4 বার চাপ দিয়ে নেক্সট করে স্টার্ট করে দিতে পারেন। এরপর আপনারা ঠিক এমন একটি অপশন দেখতে পারবেন, এখানে একটি স্টার্ট নামে অপশন রয়েছে, আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ভানি আপনাকে অ্যালাউ করতে বলছে, তো আপনারা অ্যালাউ এই অপশনটিতে অ্যালাউ করে দিবেন। এটি অ্যালাউ করে দেওয়ার পরে আপনার একবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনার এখানে মিডিয়া পারমিশন 4টি পারমিশন যাবে, তো আপনারা এই 4টি পারমিশন এখান থেকে দিয়ে দিবেন। এই 4টি পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার একবার অ্যালাউ যাচ্ছে, অর্থাৎ আপনার ভানি যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা আবার একবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে এখানে নিচে যে অ্যালাউ আছে এটিও অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি একবার ব্যাকে চলে আসেন, এখানে ওকে, বাস কাজ শেষ। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যান্সার, তারপরে রয়েছে ডিক্লাইন, স্পিকার। আচ্ছা, তো আমি এখানে বলে রাখি যে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার, অ্যান্সারের পাশেই রয়েছে উপরে একদম লেখা রয়েছে হ্যালো। তো আপনারা হ্যালো বলা মাত্রই কিন্তু এটি রিসিভ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই স্পিকারের যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে ধরে আপনারা দুইবার, প্রথমবার একবার হ্যালো না বলে আপনারা যদি আবার নতুন করে রিসিভ বলেন বা এমন টাইপের যে কোনো আপনাদের ইচ্ছে মতো ওয়ার্ড আপনারা দেন, তো সেই ওয়ার্ডটি কিন্তু এখানে সেভ করে নেবে। দুইবার দিতে হবে, একবার কনফার্মেশনের জন্য, একবার প্রথমবার এমনিতেই। তো এটা করে আপনি আপনাদের এখানে ওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিক্লাইন, অর্থাৎ নো বললে আপনার এটা কলটি কেটে যাবে। এবং থার্ড দেখতে পাচ্ছেন যে আপনি যদি মুখে বলেন যে স্পিকার, দেখতে পারবেন আপনার ফোনের অটো লাউড স্পিকার অন হয়ে গিয়েছে। এবং এরপর দেখতে পাচ্ছেন যদি আপনাকে কেউ SMS করে সেটি আপনি অটো রিপ্লে করতে পারবেন। আপনি যদি চান এটা মুখের মাধ্যমেই সাইলেন্ট করে রাখতে পারবেন, এবং আপনি এটা চাইলে কিছু ওয়ার্ড আপনি এখান থেকে ব্লক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।